নমস্কার বন্ধুরা, অ্যাডোব ফটোশপ টিউটোরিয়াল ফর অলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে নতুন সপ্তাহে আবারও আপনাদের সামনে হাজির হলাম একটা ফটোশপের টিউটোরিয়াল নিয়ে। তো আজকে যে টিউটোরিয়ালটা আমি আপনাদের দেখাবো সেটা একটা, দেখুন, শু পেন্ট ফ্ল্যাশ। তো এই এফেক্টটা আপনারা নিশ্চয়ই অনেক জায়গায় দেখে থাকবেন। তো এই এফেক্টটা ফটোশপের সাহায্যেই তৈরি করা যায়। তো কিভাবে তৈরি করা যায় সেটা আজকে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। তো চলুন শুরু করা যাক টিউটোরিয়াল। তো টিউটোরিয়ালটা শুরু করার আগে দেখুন আমাকে একটা কাজ করতে হবে, কারণ আমার মানে ডকুমেন্ট যেটা আমি কাজ করব ফটোশপের পেজটা একটু বড় করে নেব, কারণ আমাদের কাজ করতে সুবিধে হবে। তাই এই প্যানেলগুলোকে আমি ক্লোজ করব। তো জাস্ট এই প্যানেল গিয়ে ক্লোজ ট্যাব গ্রুপ অপশানে ক্লিক করলাম, সেম প্রসেসে অ্যাডজাস্টমেন্ট প্যানেলে গিয়েও ক্লোজ ট্যাব গ্রুপ অপশানে ক্লিক করলাম। তো দুটো প্যানেল ক্লোজ হয়ে গেল। এরপর আমি লেয়ার প্যানেলটাকে নিয়ে আমার নিজের ইচ্ছে মতো আমি যেখানে খুশি রাখতে পারি। তো লেয়ার প্যানেলটাকে আমি আমার এই জায়গাটায় অ্যাডজাস্ট করলাম। এরপর দেখুন এই এফেক্টটা করতে গেলে কতগুলি ইমেজ লাগবে। তো দেখুন প্রথমে একটা শুয়ের ইমেজ লাগবে এবং কতগুলি ফ্ল্যাশের ইমেজ, দেখুন এখানে মানে পেন্ট ফ্ল্যাশের কতগুলি ইমেজ লাগবে। তো চলুন শুরু করা যাক টিউটোরিয়াল। তো প্রথমে দেখুন এই যে শুয়ের যে লেয়ারটা আছে, এই লেয়ারটাকে আমি একটু শুটাকে দেখুন অ্যাডজাস্ট করব। শুটাকে আমি মোটামুটি এইভাবে এরকম একটা জায়গায় নিয়ে এসে এটাকে অ্যাডজাস্ট করলাম। এরপর শুয়ের যে হোয়াইট অংশটা দেখতে পাচ্ছেন, এই হোয়াইট অংশটাকে আমি আলাদা করব। তার জন্য এই শুয়ের একটা কন্ট্রোল জে করে কপি করে নিলাম এবং নিচের লেয়ারের কপির চোখটা আমি বন্ধ করে দিলাম এবং সেকেন্ড যে লেয়ারটা আছে সেই লেয়ারটা সিলেকশন করে পলিগন ল্যাসো টুল নিয়ে দেখুন আমি আস্তে করে ওই যে মানে হোয়াইট অংশটাকে আমি সিলেকশন করছি। দেখুন খুব সাবধানে আমাদের কাজটা করতে হবে। এই হোয়াইট অংশটাকে আমি এখানে সিলেকশন করে নিলাম। করে নেওয়ার পর দেখুন এখানে আমি কন্ট্রোল জে করে একটা কপি করে নিলাম, এই শুয়ের যে হোয়াইট অংশটা আমার কপি হয়ে গেছে। তো সেম প্রসেসে যে কপি অংশটাকে আমি লেয়ারটা সিলেকশন করে কন্ট্রোল প্রেস করে জাস্ট ক্লিক করলাম, দেখুন সিলেকশনটা এসে গেছে। এরপর সেকেন্ড লেয়ারে সিলেকশন করে এটাকে আমাকে কাট করব, তার জন্য কন্ট্রোল এক্স করলাম, দেখুন কাট হয়ে গেছে। তো দেখুন এবারে যে এই অংশটা মানে সেকেন্ড লেয়ারে আমার জুতোর ইয়েলো অংশটা আছে এবং টপ লেয়ারে দেখুন এই হোয়াইট অংশটা আছে। তো যেটুকু অংশ দেখা যাচ্ছে সেটাকে আমরা ইরেজার টুল নেব, ইরেজার টুল নিয়ে এই হোয়াইট অংশটাকে আমরা ইরেজ করে দেবো। তো এইভাবে দুটো অংশকে আমরা আলাদা করে নিলাম। এরপর হোয়াইট লেয়ারটা সিলেকশন করে আমি চলে যাব এডিট, এডিট থেকে ট্রান্সফর্ম থেকে র্যাপ অপশানে চলে গেলাম। র্যাপ অপশানে গিয়ে জাস্ট এটাকে একটু জুতোর থেকে আমরা আলাদা করে নেবো এই হোয়াইট অংশটাকে। মোটামুটি এরকমভাবে আমরা এটাকে আলাদা করে নিলাম, আমাদের ফ্ল্যাশিংটা দেখতে ভালো লাগবে এই জন্য আমরা এটাকে একটু ডিজাইন করে নিলাম। এরপর আমাকে ফ্ল্যাশ দিয়ে এটাকে সেট করতে হবে। তো তার জন্য প্রথমে আমি ইয়েলো অংশতে আমি ফ্ল্যাশটা দেবো। তো তার জন্য সেকেন্ড লেয়ারটা সিলেকশন করলাম, ইয়েলো পেন্টটা সিলেকশন করে এটার একটা কপি করলাম। কপি করে নেওয়ার পর এখানে আমি নিয়ে এসে এটাকে পেস্ট করে দিলাম। তো এরপর আমি এটাকে এডিট, এডিট থেকে ট্রান্সফর্ম থেকে ফ্লিপ ফর